নমস্কার বন্ধুরা, বেঙ্গল আওয়ারে আপনাদের স্বাগত। আজ 19 নভেম্বর 2021 শুক্রবার, দোসরা অগ্রহায়ণ। শুরু করছি আজকের রাশিফল। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আজ খাওয়া দাওয়া এবং পান করবার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলুন। অসাবধানতা আপনাকে অসুস্থ করে দিতে পারে। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, স্বাস্থ্যভঙ্গের পর্যোগ পরিলক্ষিত হচ্ছে। নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু আপনাদের মনে হতাশা গ্রাস করতে পারে। যৌথ ব্যবসায় সন্দেহজনক আর্থিক স্কিমে যেন বিনিয়োগ করবেন না। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই, তো এগুলি আজ আপনাদের এড়িয়ে চলা উচিত। চাকরিজীবীরা আজ অফিসে কিন্তু ভালো ফলাফল পাবেন না। বিশেষ করে কেউ আপনাকে আজ বিশ্বাসঘাতকতা করতে পারে, সারাটা দিন এই নিয়েই সমস্যার মধ্যে থাকতে পারেন। ফুঁকে ফুঁকে পা ফেলুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। ব্যবসায়িক এবং কর্মজীবনে আয় ইনকাম বৃদ্ধির জন্য, নাম মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধির জন্য হতদরিদ্র গরিব মানুষদেরকে লাল বস্ত্র দান করুন। আজ যেহেতু শুক্রবার, তাই শুক্রগ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ, এটি 108 বার জপ করে কাজ শুরু করুন। আজ আপনার বাড়ির পরিবেশের অনুকূল পরিবর্তন আনতে পারেন। মূল্যবান জিনিসের মতো নিজের ভালোবাসাকে সতেজতার মধ্যে দিয়েই রাখুন। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। বিশেষ করে স্বামী স্ত্রী, চারপাশের মানুষজন আপনাদের জন্য এমন কিছু করবে যার কারণে আপনারা আবার নতুন করে একে অপরের প্রেমে পড়ে যাবেন। আজকের দিনটি আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানো, তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই নেই। আজ আপনাদের কিন্তু একটি জিনিস খেয়াল রাখার প্রয়োজন, সেটি হলো অবসর সময় বা খালি সময়ে আপনারা যদি নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করতে পারেন, সেটি আপনাদের ক্ষেত্রে সবথেকে বেটার। বৃষরাশি, বৃষলগ্ন, টরাস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে। আজ আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করতে হতে পারে, তাতে দিনটি ব্যয়বহুল থাকতে চলেছে। অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবিলার জন্য দক্ষতার সঙ্গে নিজের বাজেটকে পরিকল্পনা করুন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষে কিন্তু নেই, তাই এগুলি এড়িয়েই চলুন। চাকরিজীবীদেরও আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করার দিন। সহকর্মীদের সাথে বা বসেদের সাথে আজ কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তিতে আপনারা জড়িয়ে পড়তে পারেন, আর তাই মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। শুক্র গ্রহকে খুশি রাখবার জন্য জামা কাপড় আয়রন বা ইস্ত্রি করে পরিধান করুন, এতে আপনাদের কর্মজীবনে ভালো প্রভাব পড়বে। আর শুক্র গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ, এটি 108 বার জপ করে কাজ শুরু করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আপনাদের সহায় নেই। আপনার তরফে বিশেষ কিছু না করেই আজ আপনারা অন্যদের নজর আকর্ষণ করতে পারবেন। আজ আপনাদের সেন্স অফ হিউমার এবং চাইল্ড লাইক অ্যাটিটিউডের কারণেই আপনার চারপাশের মানুষজনের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন। নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিবার, পরিজন প্রত্যেকের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে। আজ প্রেমিক প্রেমিকা একে অপরের সাথে হৃদয়স্পন্দন মিলিয়ে আপনারা ছন্দে প্রেমের সঙ্গীতে মেতে উঠতে চলেছেন। স্বামী স্ত্রীও দীর্ঘ মতভেদ থাকা সত্ত্বেও আপনারা আবার পুনর্মিলিত হতে চলেছেন। অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় নেবেন না, দেখবেন দিনটি আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর। ফাঁকা সময় আপনারা কোনো সিনেমা বা মোবাইলে কোনো বিনোদনমূলক জিনিস দেখে সময় কাটাতে পারেন, তবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের কিন্তু জ্ঞান বৃদ্ধি করার প্রয়োজন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি মিক্সড রিয়াকশনের মধ্যে দিয়েই কাটবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে আজ আপনারা অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে শারীরিক কসরত, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। আজ বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন, যা আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হঠকারিতা যেন করবেন না। চাকরিজীবীদেরও আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করার দিন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়ার দিন। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা, রাজনীতি নিয়ে আলোচনা করলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। ছাত্রছাত্রীরা মোবাইল দেখে সারাটা দিন যেন নষ্ট করবেন না। মনে রাখবেন, এই শিক্ষাই কিন্তু আপনাদের ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার। আর আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার হাতিয়ারটি জংধারা হোক, সেটি যতটা ধারালো হবে ততই কিন্তু আপনাদের ব্যক্তিত্বের শান বৃদ্ধি পাবে। নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিবার, পরিজন প্রত্যেকের সাথেই আজ কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনার হৃদয় ভঙ্গ হতে পারে, তাই মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখবেন। পরিবারের সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন।
প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন। তৎসত্ত্বেও বলবো, না ভাব ভালোবাসা প্রেম, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা করুন, কারণ আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে। আজ আপনারা কৈশোর জীবনে সেই সমস্ত নিষ্পাপ মজাগুলি আবার স্মরণ করতে চলেছেন যেগুলি আপনাদের জীবনে এক নতুন উচ্চতা দেবে। কাঁচা হলুদ পাঁচটি অশ্বত গাছের পাতা আপনার বালিশের তলায় রেখে রাত্রে ঘুমাতে যান, এর ফলে আপনাদের পারিবারিক জীবনে আনন্দ লাভ আপনারা অবশ্যই করতে পারবেন। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। অন্যের সমালোচনায় সময় যেন নষ্ট করবেন না, এতে শরীর শুধু নয় মনেরও ক্ষতি হয়। রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার পর সমালোচনা পরচর্চা পরনিন্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, তা নাহলে মানসিক হতাশা আপনাদের গ্রাস করতে পারে। কায়িক পরিশ্রম হলেও আজ কিন্তু আপনারা শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন, আর তাই শরীরকে সতেজত এবং তরতাজা রাখার জন্য পবিত্র বা ধর্মীয় স্থানে পতাকা বা ব্যানার দান করুন, এতে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আজ যেহেতু শুক্রবার, তাই শুক্রগ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা এটি 108 বার জপ করে দিন শুরু করুন, কিছুটা হলেও ভালো ফলাফল আপনারা পাবেন। আজ অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার কারণে আর্থিক ঝঞ্ঝাট থেকে আপনারা মুক্ত হতে চলেছেন। কেউ কেউ গৃহের সরঞ্জাম এবং গয়নাগাটি কেনাকাটাও আজ আপনারা করতে পারেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হটোখারিতা যেন করবেন না। আধিপত্য বিস্তারকারী মনোভাব, আপনার সহকর্মীদের কাছে আপনারা সমালোচনার বিষয়বস্তু হতে পারেন, তাই এই বিষয়ে অত্যধিক সাবধান থাকুন। অন্যের উপরে যেন নিজের মতামতকে জোর করে চাপিয়ে দেবেন না, বিশেষ করে চাকরিজীবীরা। আজ অফিসে আপনাদের কম কথা বলে কাজ বেশি করার দিন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়ার দিন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সঙ্গে আজকের দিনটি আপনাদের কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে। তবে শ্বশুরবাড়ির তরফ থেকে যারা বিবাহিত, কোনো খারাপ খবর খেতে পারেন, যার কারণে আপনার মন খারাপ হবে এবং ব্যর্থ চিন্তাভাবনা করে আপনারা সময় নষ্ট করতে পারেন। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন। তৎসত্ত্বেও বলবো, না ভাব ভালোবাসা প্রেম, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজ শুক্রবার দিনটি আপনাদের ক্ষেত্রে অতুলনীয়। একাধিক উপায়ে আপনারা আয় ইনকাম বৃদ্ধি করবেন, আপনাদের নাম মান সম্মান প্রতিপত্তি বাড়তে চলেছে। এক কথায় আজকের দিনটিতে আপনাদের রাজ্য পরিলক্ষিত হচ্ছে। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, তাই দিনটিকে উপভোগ করার চেষ্টা করুন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা বা তরতাজাই অনুভব করবেন। বিজনেসম্যানেরা পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন, কর্মক্ষেত্রে সেটিকে প্রয়োগ করুন, আপনারা অবশ্যই লাভবান হতে চলেছেন। বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। আজ অফিসে আপনার সমস্ত প্রকার কাজ সময়ের মধ্যেই শেষ হবে। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের প্রদর্শন করতে পারলে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন, কর্মেও গতি বৃদ্ধি হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, স্কুল কলেজের পরীক্ষা আপনারা বসুন, অবশ্যই সফল হবেন। নিম বা ওই জাতীয় কোনো মেডিসিন ওরিয়েন্টেড সাবান যদি আপনারা ব্যবহার করেন, কর্মজীবনে এবং ব্যবসায় আপনাদের উন্নতি হবে। আজ শুক্রবার, তাই শুক্রগ্রহের বীজ মন্ত্র যেটি হলো ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা এটি 108 বার জপ করে দিন শুরু করুন। আজ পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদেরও দিনটি এক প্রকার সাফল্যে ভরা। আজ আপনি সকলের সাথেই হাসি ঠাট্টা মজা এবং কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটাতে চলেছেন। পরিবারে আজ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট একটি দিনই আপনার থাকবে। মনে রাখবেন, বাড়িতে কেউ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে, তাই তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িতে আসতে কিন্তু ভুলবেন না। পরিবারের হিতসাধনে কঠোর কায়িক পরিশ্রম করার চেষ্টা করুন। প্রেমিক প্রেমিকা, আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। ধর্মনিষ্ঠ পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা আজ আপনারা অর্জন করতে চলেছেন। আপনাদের প্রেম কিন্তু এবার পারিবারিক বা সামাজিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী ভালোবাসার জন্য আজ আপনারা ক্ষুধার্ত হবেন, এটি আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আর তাই স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আজকের দিনটি অনুভব বা উপভোগ করতে কিন্তু ভুলবেন না। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তো এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই নেই। কন্যারাশি, কন্যালগ্ন, ভার্গ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আজ আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে খেলাধুলো বা সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শারীরিক কসরত, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। ব্রহ্মকালীন মুহূর্ত 5:30 থেকে 6:30 মধ্যে আপনারা খালি পায়ে দুর্বাকাশের উপরে যদি হাঁটতে পারেন, দীর্ঘস্থায়ীভাবে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তৎসত্ত্বেও বলবো, কায়িক পরিশ্রম হলেও শরীর মনে আজ আপনারা সতেজতা এবং তরতাজাই অনুভব করতে চলেছেন। বিজনেসম্যানেরা আজ প্রভূত পরিমাণে লাভ অর্জন করতে চলেছেন, যা আপনাদের জীবনে আনন্দ দেবে। বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে।
যারা চাকরিজীবী আছেন তাদের আজ অতিরিক্ত পরিশ্রম করার দরকার। কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা। রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু বসদের কোনো নজরে পড়ে যেতে পারেন, তাই বিষয়ে অত্যধিক সাবধান থাকুন। আজ সীসায় তৈরি অর্থাৎ কাঁচের তৈরি কোনো গৃহ দেবতার মূর্তিকে বাড়িতে রেখে আরাধনা করলে কর্মজীবন এবং ব্যবসায় আপনাদের প্রভূত পরিমাণে উন্নতি ঘটবে। আজ যেহেতু শুক্রবার, তাই শুক্র গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং রিং দ্রৌং স শুক্রায় নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি আপনাদের কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে, তবে তাড়াহুড়ো হটোখারিতা যেন করবেন না। আজ গৃহের সৌন্দর্যায়নের পাশাপাশি বাচ্চা কাচ্চাদের একটু দেখভাল করুন। বাচ্চা কাচ্চাদের বিনা কিন্তু বাড়ি প্রাণহীন। মনে রাখবেন, শিশুদের মধ্যে নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ সত্তা থাকে। তাদের সাথে যত সময় কাটাবেন আপনার মনের পবিত্রতা বৃদ্ধি পাবে। বাচ্চারা গৃহে উদারতা এবং আনন্দ যোগ করে। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন। তৎসত্ত্বেও বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিতে কিন্তু আপনারা সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। ফাঁকা সময়ে আজ আপনারা মা বা মাতৃতুল্য কোনো ব্যক্তির সেবা করে কাটাতে চাইবেন, কিন্তু কোনো কাজ এসে যাওয়ায় আপনার পরিকল্পনা ভেস্তে যেতে পারে। মেজাজ যেন হারাবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে, তাই বিষয়ে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন। তুলারাশি, তুলালগ্ন, লিব্রা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি মধ্যম প্রকৃতির থাকবে। আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, স্বাস্থ্যভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে। অতিরিক্ত খানাপিনা এড়িয়ে চলুন। আর মদ মাংসকে যদি আজ আপনারা দূরে সরিয়ে রাখতে পারেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। আজ যেহেতু শুক্রবার, তাই শুক্র গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। আপনাদের দিনটি অবশ্যই অতুলনীয় কাটবে। জমি জায়গা বিনিয়োগে আজ দিনটি লাভদায়ক অর্থাৎ যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন তাদের জন্য আজ রাজযোগ পরিলক্ষিত হচ্ছে। বিজনেস মেলাদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হটোকারিতা করবেন না। চাকরিজীবীদের আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করার দিন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়ার দিন। আজ যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত আছেন কাউকেই যেন সহজভাবে নেবেন না, প্রতিটি জিনিস বিবেচনা করার পরেই কিন্তু এগিয়ে যাবেন। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার সময় মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখবেন। পরিবারের সদস্যদের প্রতি আধিপত্য বিস্তারকারী মনোভাব এবং শুধুমাত্র অনার্থক যুক্তিতর্কের সৃষ্টি আজ আপনারা করতেই পারেন, যার কারণে সমালোচনার বিষয়বস্তু হবেন। যদি অন্যের বিষয়ে, ছোটোখাটো বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব আপনার থেকে থাকে সেগুলি ত্যাগ করুন, তা না হলে আপনারা সমালোচনার পাত্রপাত্রী হবেন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই আজকের দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর, তাই দিনটি কিন্তু আপনারা উপভোগ করতে ভুলবেন না। বিবাহিত জীবনে আজ আপনারা প্রত্যাশার চেয়ে ভালো রং প্রদর্শন করতে চলেছেন। প্রেমিক প্রেমিকা জীবনের ছোটোখাটো তিক্ততা ভুলে আজ আপনার রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছাতে চলেছেন, দিনটি অবশ্যই উপভোগ করুন। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি এক কথায় ভালো মন্দ মিশিয়ে থাকবে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। পরিপূর্ণ শক্তি নিয়ে আজ আপনারা চলবেন। আপনি যাই করুন না কেন, যে কাজ করতে আপনার 1 ঘন্টা লাগে সেটি আপনার 8 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে চলেছেন, অর্থাৎ অর্ধেক সময়ই সব কাজ আপনার সম্পন্ন হবে। আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী আপনারা হবেন, যার কারণে মানসিক শান্তি আপনাদের বৃদ্ধি পাবে। বিজনেস ম্যানেজার, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে আপনারা এগিয়ে যেতেই পারেন, সেখানেও আপনারা সফল হবেন। চাকরিজীবী যারা আছেন অফিসে মেধা, দক্ষতা, ট্যালেন্টের প্রদর্শন করতে পারলে আপনারা অবশ্যই প্রশংসার পাত্রপাত্রী হবেন। কর্মেও গতি বৃদ্ধি পাবে, নিজেকে অফিসে স্বতন্ত্র অনুভব করতে চলেছেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আপনার পরিবার পরিজনদের প্রতি সঠিক সময় দিন, তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। আপনার ভালো সময় তাদের সঙ্গে কাটান, অভিযোগ করার জন্য কোনো সুযোগ দেবেন না। প্রেমিক প্রেমিকা রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি। স্বামী স্ত্রী ব্যস্ত সময়সূচির কারণে আপনারা আনুগত্য সম্বন্ধে সন্দেহবাতিক হয়ে যেতে পারেন, সন্দেহবাতিক হলেই ক্ষতি। তর্ক বিতর্ক বাগ্বিতণ্ডা বচসা করা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন। তৃতীয় কোনো ব্যক্তির কথায় পড়ে সন্দেহবাতিক হলেই কিন্তু সম্পর্কে দুর্বলতা বৃদ্ধি পাবে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তে বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই নেই। ধনুরাশি, ধনুলগ্ন, সাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং সে সব জিনিস ঠিকঠাক করে রাখুন। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে দুর্বলতা অনুভব করতে পারেন, স্বাস্থ্যভঙ্গের চোখ পরিলক্ষিত হচ্ছে। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। আজ আপনাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, নেতিবাচক অনুভূতি অর্থাৎ রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা এর আশ্রয় নিলেই কিন্তু শনি মহারাজ আপনাদের ইমিডিয়েট শাস্তি প্রদান করতে পারেন। কারণ আপনাদের এখন শনি 7:30 তৃতীয় পর্যায়ে চলছে। আপনাদের 29 এপ্রিল
2022 পর্যন্ত চলবে, তার আগে পর্যন্ত অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলুন। যদিও প্রতিদিনের ন্যায় আজও বলব ধনু লগ্নের উপরে কিন্তু শনি সাড়ে সাতই চলছে না, তাই ধনু লগ্নে জাতক জাতিকাদের এই বিষয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই, কারণ লগ্নে সাড়ে সাতই চলে না। তবে ধনু রাশির জাতক জাতিকাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনার বাড়ির কোনো একজন প্রবীণ ব্যক্তি বা সিনিয়র সিটিজেনের সহায়তায় আপনারা বেশ অর্থ উপার্জন করতে চলেছেন, তবে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বাঁচান। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে, তাড়াহুড়ো হঠকারিতা যেন করবেন না। চাকরিজীবীদের আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করার দিন, কর্মক্ষেত্রে দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে। কঠিন সময়ের পর আজ অফিসে আপনারা অবাক হতে চলেছেন, আপনার মেধাদক্ষতা ট্যালেন্টের কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। আত্মীয় বন্ধু বান্ধব, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ প্রত্যেকের সাথে সন্ধ্যাবেলার সময়টা আপনারা চমৎকার একটি সময় কাটাতে চলেছেন। আজ স্বামী স্ত্রী আপনারা একে অপরের মেজাজকে একটু ঠিক রাখার চেষ্টা করুন, অন্যথায় পরিবারের সকলের সাথেই কিন্তু আজকের দিনটি আপনাদের কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে। স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি, অভদ্র আচরণ যেন করবেন না, অশ্লীল ব্যবহার থেকে নিজেদের এড়িয়ে চলুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। নির্জনে সময় কাটানো ভালো, কিন্তু আপনার মাথার মধ্যে যদি কোনো কিছু ঘোরে লোকজনদের থেকে দূরে সরে গিয়ে কিন্তু আপনারা আরও অসুবিধায় পড়তে পারেন, তাই লোকজনদের থেকে দূরে সরে না গিয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে নিজের অসুবিধার কথা আলাপ আলোচনা করুন, সেখান থেকে ভালো কোনো উপদেশ আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। আজ যেহেতু শুক্রবার, তাই শুক্রগ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রং সা শুক্রায় নমঃ এটি 108 বার জপ করুন। আর যেহেতু আপনাদের শনি সাড়ে সাতে চলছে, তাই প্রতিদিন সন্ধ্যেবেলা শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সা শনিশ্চরায় নমঃ এটিও 108 বার জপ করতে হবে। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকর্ন সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আপনি আপনার উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সাথে যত তরতাজাই অনুভব করবেন। আর্থিক দিকগুলি সুবিধা অর্জনের সম্ভাবনা থাকলেও আজ আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কোনো জায়গায়, বিশেষ করে ধর্মীয় স্থানে। এটি কিন্তু আপনাদের মানসিক শান্তি দেবে। আয় ইনকাম বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। তবে ব্যবসায়ী বা কোনো আইনি কাগজপত্রে সই করার আগে ভালোভাবে না পড়ে যেন সই করবেন না। আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করার দিন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা, রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি, বসের কুনজরে পড়ে যেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। আপনাদের চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমারের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা জনপ্রিয় হতে চলেছেন। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও আজকের দিনটি আপনাদের কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে। স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আজ আপনারা একটু আত্মকেন্দ্রিক হতে চলেছেন, অনিশ্চিত মেজাজে থাকতে চলেছেন, আর তাই রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে দূরে থাকুন। একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করুন। এর নামই কিন্তু প্রেম, এর নামই কিন্তু দাম্পত্য সম্পর্ক। প্রেমের জীবনের গূঢ় অর্থ অর্থাৎ ইয়াদিদাং হৃদয়ং মম তদিদাং হৃদয়ং পাবো, এর গূঢ় অর্থ আপনাদের উপলব্ধি করার প্রয়োজন। তামার ফুলদানিতে লাল ফুল রাখুন, এতে আপনাদের প্রেমের জীবন সুন্দর হবে। মনে রাখবেন মকর রাশির উপরে শনি সাড়ে সাতে দ্বিতীয় চরণ চলছে, মকর লগ্নের উপরে কিন্তু নয়, কারণ লগ্নে সাড়ে সাতই চলে না, তাই মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলুন। রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার পর সমালোচনা পরচর্চা পরনিন্দা এর আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি, শনি মহারাজ আপনাদেরকে ইমিডিয়েট শাস্তি প্রদান করতে পারেন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। অবসর সময়ে আপনারা সেই সমস্ত কাজবাজ করার চেষ্টা করুন যেটি আপনাদের মানসিক প্রফুল্লতা বৃদ্ধি করে। অবৈধ কোনো কাজ করার জন্য আজ আপনার মন টানবে, তবে একদমই যেন সে পথে পা দেবেন না, জীবন কিন্তু ছারখার হয়ে যেতে পারে। কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকোয়ারিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি এক প্রকার অভূতপূর্ব অতুলনীয় কাটতে চলেছে, যা আপনাকে নিজের সম্বন্ধে ভালোবোধ করায় এমন কিছু করার পক্ষে দিনটি একটি চমৎকার দিন। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুযোগ সুবিধা পেতে পারেন, আপনার মামা বা মাতা মায়ের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব। সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধনকে পুনরুজ্জীবিত করার দিন, যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে আজ সাক্ষাৎ করার সম্ভাবনা প্রবল। আজ আপনি আপনার কাজের প্রতি একটি অগ্রগতি দেখাবেন, পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন। আপনার সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ আপনাকে অনেক প্রকার প্রচেষ্টা করবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হঠকারিতা যেন করবেন না। চাকরিজীবীদেরও আজ অফিসে আপনারা কাজে অগ্রগতি দেখতে পাবেন। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আজকের দিনটি আপনাদের এক প্রকার রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানো, তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আজ যেহেতু শুক্রবার, তাই শুক্র মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রং সা শুক্রায় নমঃ এটি 108 বার
চপ করে দিন শুরু করুন। আর আপনাদের দিনটি আজ ভালো গেলেও একটি কথা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, কুম্ভ রাশির উপরে এখন শনি সাড়ে সাতের প্রথম পর্যায়ে চলছে, খুবই সাবধানতা অবলম্বন করে চলুন। রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার পরসমালোচনা পরচর্চা পরনিন্দা এর আশ্রয় নিলেই কিন্তু শনি মহারাজ আপনাদেরকে ইমিডিয়েট শাস্তি প্রদান করতে পারেন। প্রতিদিন সন্ধ্যেবেলা শনি মহারাজের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ্বরায় নামা এটি 108 বার জপ করুন। যদিও কুম্ভ লগ্নের উপরে কিন্তু শনি সাড়ে সাতি চলছে না, তার কারণ লগ্নের উপরে সাড়ে সাতি চলে না, রাশির উপরে চলে। তাই কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের অতটা টেনশন নেওয়ার প্রয়োজন নেই। আজকের দিনটি আপনাদের বিশেষ করে কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের অভূতপূর্ব অতুলনীয় কাটতে চলেছে। মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি এক প্রকার ভালোমন্দ মিশিয়ে থাকবে। আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি ভালো। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটকে আটকে রাখুন, খরচ বাড়তে চলেছে। বড় কোনো অনুষ্ঠানে আজ সবাইকে আমন্ত্রণ জানান, আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলগত অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে। আপনাকে আপনার প্রেমমূলক কোনো কল্পনা করার দরকার নেই, স্বপ্ন দেখার দরকার নেই, যেগুলি আজ সত্য হতে চলেছে। আপনি একটি সমষ্টিগত লক্ষ্যের দিকে একটি দলকে একত্র করে একসঙ্গে কাজ করার জন্য একটি শক্তিশালী অবস্থানে আছেন। যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন তারা আজ নিজের জন্য অবসর ফাঁকা সময় পেতে চলেছেন। বিবাহিত জীবনকে আজ স্বর্গীয় রূপ আপনারা দিতে পারেন, স্বামী স্ত্রী এটি আপনারা প্রমাণ করেই ছাড়বেন। আজ ঘরের দরজায় চিক লাগালে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে একটু হলেও দুর্বলতা কিন্তু আপনারা অনুভব করতে পারেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। তবে চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসে দিনটি আপনাদের পক্ষেই আছে, আপনার বস এবং কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও আপনার দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়ে কাটবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজকের দিনটি আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানো, তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তো এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই নেই। আজ যেহেতু শুক্রবার তাই শুক্রগ্রহের বীজমন্ত্র যেটি হলো ওম দ্রাং ত্রিং দ্রৌং স শুক্রায় নামা এটি 108 বার জপ করুন। শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তাদের আজ পড়াশোনায় মন বসবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন।